যেটা বলবো যে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস কোন ডিভাইসে কেমন করে কাজ করে এবং কম্পিউটারের ভিতরে যে ডিভাইসগুলো আছে আমরা শুধু বাইরে থেকে ইনপুট ডিভাইস দেখতে পাই বাইরে থেকে আউটপুট ডিভাইস দেখতে পাই কিন্তু ভিতরে গুলো কিন্তু দুটো দেখে থাকি কিন্তু আমার জানা তো দরকার কোনটা কি কাজ করে কোনটা কি কাজ করে সেটাই মাদারবোর্ড ঠিক আছে তারপরে দেখেন রম যেটা বললাম রমটা হচ্ছে রিড অনলি মেমোরি যে মেমোরিটাকে শুধুমাত্র আমি পড়তে পারবো কোনো কিছু লিখতে পারবো না এডিট করতে পারবো না মেমোরিটাকে রিড করার জন্য শুধু বলে দিয়েছে কেন দিয়েছে ল্যাপটপটা অনেক কিছু একটা সিস্টেমের মধ্যে আপনি চালাচ্ছে আমি যদি সেটাকে চেঞ্জ করি তাহলে কিন্তু এছাড়াও যারা নর্মালি ফিল্টার আছে তারা কিন্তু সম্ভব হয় না যদি রিড অনলি মেমোরি না আমাকে আমি যেমন একটা কথা বলছি আপনাকে সেই কথাটা সবার আগে আমি